আমরা বর্তমানে মোটামুটি হোয়াটসঅ্যাপের এই ব্যাপারটা সবাই জেনে গেছি যে যদি কেউ আপনাকে কোনো মেসেজ করলো তার রিয়াকশান দেওয়ার জন্য আবার আলাদা করে কোনো মেসেজের লেখার প্রয়োজনই নেই আপনি জাস্ট সেই মেসেজের উপরে একবার ক্লিক করলেন এখানে আর ইমোজি আকারে আপনি কিন্তু তার রিপ্লাই দিতে পারেন এটা মোটামুটি সবাই জানি এখন প্রশ্ন হচ্ছে ধরুন কেউ আপনাকে কোনো একটা মেসেজ এরকম কিছু একটা করে দিল এবং আপনি ভুলবশত কি করে ফেললেন যে সেই মেসেজে রিপ্লে দিয়ে দিলেন এখন আপনার পরবর্তী সময় মনে হলো যে এটা দেওয়া মনে হয় আপনার উচিত হয়নি এখন এটাকে তো তুলতে হবে তো তুলবেন কি করে অর্থাৎ যে রিপ্লেটা দিয়ে ফেলেছিলেন সেটাকে রিমুভ করতে হবে তো সেটা করার জন্য দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেই অপশান আপনি পাবেন না আবার ইমোজি আর দিতে পারবেন বা এটাকে হয়তো আপনি বড় জোর এখান থেকে চেঞ্জ করতে পারবেন কিন্তু যদি এই ইমোজি টোটালি আপনি তুলে নিতে চান তাহলে কি করতে হবে দেখুন আপনি এর ওপরটাই এরকমভাবে সিলেক্ট করবেন না আপনি কি করবেন জাস্ট আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে ইমোজিটা রয়েছে সেই ইমোজির উপরে আপনি জাস্ট একটু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অপশান দিয়ে রেখেছে ট্যাপ টু রিমুভ অর্থাৎ এই জায়গাটায় যদি আপনি ট্যাপ করেন দেখুন এখান থেকে সেটা পুরোপুরি রিমুভ হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই